অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি মকর রাশি। স্বপ্ন পূরণ হতে চলেছে এবং ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, শনি মহারাজের কৃপায় মকর রাশির জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। 29শে সেপ্টেম্বর এই শনি মহারাজ বকরি থেকে মার্গী হচ্ছে, অর্থাৎ এই যে মার্গী যখন হবে কি না, ধীরে ধীরে ডিগ্রিগত দিক থেকে যখন যাবে, ঠিক 12 ডিগ্রিতে যখন এই শনি গ্রহ যাবে, মকর রাশির ক্ষেত্রে আজব পরিবর্তন কিন্তু আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। প্রথমেই আপনাদেরকে জানাই, মকর রাশির ঠিক রাশিতেই শনিগ্রহের অবস্থান। যিনি কিনা আপনাদের দ্বিতীয় পতি, অর্থাৎ কুম্ভ রাশির ঘরও হচ্ছে শনির ঘর, অর্থাৎ দ্বিতীয় পতি রাশিতে অবস্থান করছে এবং মার্গী, এবং আপনাদের রাশির এই পঞ্চম স্থানে রাহুর অবস্থান। ক্যালকুলেশনটা বুঝুন এবং মকর রাশি থেকে রাহুকে গুণে দেখুন, ঠিক পঞ্চম ভাব, এবং বৃষ থেকে মকর গুণুন নবম ভাব, অর্থাৎ নবপঞ্চম যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা মকর রাশির ক্ষেত্রে বিশেষ ফায়দা কিন্তু নিয়ে আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। মকর রাশির ক্ষেত্রে এই যে শনি মার্গী হবে এবং রাহুর ট্রানজিট, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশাল পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, সাড়েসাথী চলছে, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে মকর রাশি, কিন্তু আপনাদের এইবার আসতে চলেছে গোল্ডেন টাইম। আপনারা মিলিয়ে রাখুন, নোট করে রাখুন, অ্যাস্ট্রো এডুকেশন থেকে কৌশিকরা এই কথাটা আপনাদেরকে বলছে। যে যাই বলুক, ভয় দেখাচ্ছে, অনেকে ভয় দেখায় যে মকর রাশির সেকেন্ড বেস সাড়েসাথী যাচ্ছে তাই হয়ে যাবে। না না, এটা থিওরি নয়। আপনারা দেখুন যে আপনাদের রাশিচক্রের শনির পজিশানটা কেমন আছে। যদি দেখেন আপনার বাই বার্থ চার্ট শনির প্লেসমেন্ট খারাপ আছে, অবশ্যই তার কিছু ক্রিয়া আপনারা অবশ্যই করবেন। তার বলে কোনো স্টোন না, আমি কোনো উইদাউট স্টোনে আপনাদেরকে কিছু ক্রিয়ার কথা বলে সেটা আপনারা করুন, দেখবেন বিশেষ ফায়দা কিন্তু পাবেন। এবং নভেম্বর মাস থেকে আপনাদের রাশির উপরেই কিন্তু বৃহস্পতি গ্রহের অবস্থান হতে চলেছে, অর্থাৎ আপনাদের শিক্ষা বলুন, বিবাহ বলুন, সন্তান বলুন, ধর্মকর্ম বলুন, সব দিক থেকে কিন্তু আপনাদের বিশেষ সুযোগ কিন্তু আপনাদের আসবে। যারা বিবাহের জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছিলেন, বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন নভেম্বর মাস থেকে। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, ঠিক নভেম্বর থেকে আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যান। কিন্তু 29শে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ব্যবসার দিক থেকে বলুন, চাকরির দিক থেকে বলুন, সেলফ প্রফেশনের দিক থেকে বলুন, আপনার পৈতৃক সম্পত্তির দিক থেকে বলুন, অপরচুনিটি কিন্তু আপনাদের আসবেই আসবে। এবং যাদের মামলা মকদ্দমা এগুলো সঙ্গে ঝামেলাতে জড়িয়ে আছে, সেই দিক থেকে কিন্তু রিলিফ কিন্তু আপনারা পাবেন, এবং ভূসম্পত্তি ক্রয় কিন্তু আপনারা করবেন। এবং আপনাদের এ সময় জমি জায়গা সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে। নতুন চাকরির যোগ কিন্তু সৃষ্টি হবে এবং বিবাহের যোগ। এবং যাদের রাশিচক্রে শনি খারাপ আছে, আমি আপনাদেরকে দুটি কথা আপনাদেরকে বলবো। প্রথম কথা, আপনারা সরাসরি শিবের স্মরণাপন্ন হয়ে যান, মহাদেবের ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, যতটা আপনারা এটা পাঠ করতে পারবেন 11 মালা, ততদিক কিন্তু লাভ।
এবং অসত্য গাছে আপনারা শনিবার করে দুধ এবং গঙ্গা জল দিন এবং সর্ষার তেলের প্রদীপ জ্বালান এবং অসত্য গাছকে ছুঁয়ে অর্থাৎ স্পর্শ করে প্রণাম করুন এবং গাছের যে পাতা নিচে পড়ে থাকে সেই পাতা আপনারা তুলে নিয়ে আসুন এবং সেই পাতাতে আপনারা কিছুটা হলো চন্দনের সেন্ট লাগান এবং সেই পাতাটা আপনাদের পার্সে মানি ব্যাগে রাখুন। দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু ভালো হতে বাধ্য এবং প্রতি শনিবার হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশ পাঠ করুন এবং হনুমানজিকে মেটে কাড়ের সিঁদুর দিন এবং কুকুরকে মিষ্টি খাওয়ান এবং গরিব লোককে কিছু হলো খাদ্য বা অর্থ বা শীতকালের বস্ত্র কিছুটা হলো দান করুন। দেখবেন বা কোনো চামড়ার জুতো দান করুন, দেখবেন শনি সংক্রান্ত পীড়াগুলো কাটতে বাধ্য এবং অসত্য গাছের অবশ্যই আপনারা সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং অসত্য গাছে আপনারা ছুঁয়ে প্রণাম করুন, শনি সম্বন্ধীয় সমস্যা কাটতে বাধ্য। আপনাদের ভাগ্য চমকাতে চলেছে 29 সেপ্টেম্বরের পর থেকে এবং এই শনি যখন 12 ডিগ্রি চলে আসবে কি না, মকর রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ শুভ ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন, অর্থাৎ আপনাদের আসতে চলেছে গোল্ডেন টাইম।